টোয়েন্টি ফোর সেভেন দিল্লি সাবর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড তোমাদের জন্য মাল্টিপেল পোস্টের ভ্যাকান্সি নিয়ে এসেছে সেই পোস্টগুলো কি কি কটি ভ্যাক্যান্সি রয়েছে তার এজ লিমিট কী রয়েছে আমাদের ক্রাইটেরিয়া কি রয়েছে সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটা আমরা আলোচনা করবো যে পোস্টগুলো রয়েছে মিনিমাম যে তোমাদের কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া সেগুলো কিন্তু তোমাদের মাধ্যমিক থেকে শুরু হচ্ছে মাধ্যমিক থেকে কিন্তু তোমরা সবাই সেখানে অ্যাপ্লাই করতে পারবে ফার্স্টে আমি তোমাদের বলে দিই তোমাদের ফার্স্টে দেখতে পাচ্ছ ওপেনিং ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান সেটা তোমাদের কি রয়েছে তোমরা কিন্তু কুড়ি মার্চ থেকে ঠিক আছে টোয়েন্টি থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর থেকেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করা তোমাদের শুরু হয়ে গেছে অর্থাৎ টোয়েন্টিট মার্চ থেকে তোমাদের অ্যাপ্লাই শুরু হয়ে গেছে লাস্ট ডেট রয়েছে অ্যাপ্লিকেশনে সেটা এইটিনথ এপ্রিল এখনও তোমাদের এইটিন এপ্রিল অর্থাৎ আজকে তোমাদের ফার্স্ট এপ্রিল এখনও তোমাদের আঠেরোই এপ্রিল অবধি সময় রয়েছে কমপ্লিট করার সাবমিশানটা ঠিক আছে ইলেভেন পি এম অর্থাৎ রাত এগারো অবধি তোমাদের সময় রয়েছে এই কালো তোমাদের সাবমিশান কতদিন অবধি রয়েছে ওপেনিং কবে হয়েছে এবং তোমাদের সাবমিশন কবে করতে হবে এখন আমরা পোস্টগুলো দেখে নিই কি কি রয়েছে আমি বারবারই বলছি পোস্টে কিন্তু তোমাদের একেবারে মাধ্যমিক লেভেল থেকে কিন্তু তোমরা এখানে করতে পারবে দেখে থাকবে আমাদের সোশ্যাল মিডিয়াতে ডি এস 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 বি যে অ্যাপ্লিকেশন বেরিয়েছে তারা যে নোটিফিকেশান বের করেছে সেই নোটিফিকেশানের পোস্ট নিয়ে কিন্তু অনেক চর্চায় রয়েছে সেই পোস্টগুলো আমি তোমাদের সামনে দিয়ে দিই যে কোনটায় কত পোস্ট রয়েছে সব প্রথমেই আমাদের রয়েছে প্রথমেই সামনে আমাদের রয়েছে ফার্স্ট যে পোস্টটা সেটা হচ্ছে বুক বাইন্ডার ঠিক আছে সেখানে তোমাদের নেম অফ ডিপার্টমেন্ট ডিস্ট্রিক্ট অ্যান্ড সিজেন কোর্টস এটা রয়েছে গ্রুপ সি এর পোস্ট এটা ভীষণই ভালো পোস্ট যে আমাদের জেনারেলের জন্য রয়েছে একটা সিট ও নেই এসসি নেই এস নেই ইডাব্লিউ নেই টোটাল একটাই রয়েছে অর্থাৎ একমাত্র জেনারেলের জন্যই পোস্টটা রয়েছে সেকেন্ড যে পোস্টটা সেকেন্ড পোস্টটা তোমাদের ডাটা এন্ট্রি পোস্ট এটাও তোমাদের গ্রুপ সি এর পোস্ট এখানে জেনারেলদের জন্য দুটো সিট রয়েছে মাত্র আর দুটি বাকিদের জন্য নেই অর্থাৎ এটাও জেনারেলদের জন্য দুটো পোস্ট নেক্সট তোমাদের পোস্ট রয়েছে তোমাদের সুইপার অর্থাৎ সাফাইওয়ালার যে পোস্ট সেখানে তোমাদের চারটে জেনারেলদের জন্য রয়েছে এটা তোমার গ্রুপ সি জেনারেলদের জন্য চারটে রয়েছে ও বিসির জন্য তিনটে রয়েছে এসসির জন্য দুটো রয়েছে এসটির জন্য ওয়ান রয়েছে ই এস এর জন্য দুটো রয়েছে অর্থাৎ মোট বারোটি পোস্ট রয়েছে ঠিক আছে ই ডাব্লিউ জন্য এখানে ওয়ান পোস্ট রয়েছে আর ইএসএসএম এর জন্য তিনটে পোস্ট রয়েছে সাফাইওয়ালার জন্য পোস্ট অনেক রয়েছে চকিদারের জন্য কি পোস্ট রয়েছে চকিদারের জন্য পোস্ট রয়েছে তোমাদের জেনারেলদের জন্য চারটে পোস্ট রয়েছে ও বিসির জন্য চারটে রয়েছে এসসির জন্য দুটো এসটির জন্য একটা ইডাব্লিউ ডাব্লিউ এসের জন্য দুটো পোস্ট রয়েছে মোট তেরোটা পোস্ট রয়েছে এখানে থার্টিন পোস্ট রয়েছে আর পিডাব্লিউবির জন্য ওয়ান এবং ইএক্স এস এমের জন্য তিনটে পোস্ট রয়েছে ঠিক আছে নেক্সট কী পোস্ট নেক্সট হচ্ছে তোমাদের ড্রাইভার স্টাফ বা কার ড্রাইভারের যে পোস্ট তোমাদের রয়েছে ঠিক আছে সেখানে হচ্ছে তোমাদের জেনারেলদের জন্য রয়েছে পাঁচটা পোস্ট ও জন্য রয়েছে তিনটে পোস্ট এসসির জন্য দুটো এসটির জন্য ওয়ান ই জন্য ওয়ান অর্থাৎ তোমাদের টোটাল রয়েছে তোমাদের টুয়েলভ পোস্ট পিডাব্লিউবির জন্য কোনো পোস্ট নেই একমাত্র ই এস এম এর জন্য পোস্ট রয়েছে একটা হলো এই তোমাদের গেলো টোটাল ভ্যাকান্সি অর্থাৎ জেনারেলদের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে সিক্সটিন আর ওবিসি টোটাল ভ্যাকেন্সি টেন এসসি টোটাল ভ্যাক্যান্সি সিক্স এসটি থ্রি ই ডাব্লিউ এস ফাইভ অর্থাৎ টোটাল ভ্যাকেন্সি তোমাদের ফোরটিন হলো এই তোমাদের টোটাল ভ্যাকেন্সি অ্যাপ্লাই তোমাদের এইটিন এপ্রিলের মধ্যে রাত এগারোটার আগে তোমাদের অ্যাপ্লাই কমপ্লিট করে ফেলতে হবে আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশনের দিকে চলে আসি দেখো বুক বাইন্ডার যেটা রয়েছে সেক্ষেত্রে তোমাদের যে গ্রুপ সি এর যে পোস্টার ছিল যেখানে তোমাদের শুধুমাত্র জেনারেলের জন্য ওয়ান পোস্ট রয়েছে সেখানে যে তোমাদের কোয়ালিফিকেশন যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস ঠিক আছে সেটাই হবে কোনো রকম ডিজাইরেবেল কিছু নেই এসেন্সিয়াল কিছু নেই কোনো রকম ডিজাইরে কিছু নেই পে স্কেল দেখো পে স্কেল কিন্তু তোমাদের কিন্তু অ্যাকচুয়ালি ভালো এখানে তোমাদের পে স্কেল রয়েছে লেভেল ফোর অর্থাৎ গ্রুপ সি এর তোমাদের পে স্কেল দেওয়া হচ্ছে সেখানে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থেকে এইটি ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অর্থাৎ লেভেল ফোরের যে তোমাদের পেস করে সেটা দেওয়া আছে এজ লিমিট এইটিন থেকে সেভেন্টিন ইয়ার্স ঠিক আছে নেক্সট তোমাদের যাচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর সেখানে তোমাদের এসেন্সিয়াল যেটা সেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ টুয়েলভ গেট তোমাদের দরকার হবে অ্যান্ড ডিপ্লোমা সার্টিফিকেট দরকার কোনো একটা কম্পিউটারের ওপর অর্থাৎ কম্পিউটার যে কোর্সগুলো সার্টিফিকেট কোর্স থাকে আইটি সেখানে তোমাদের দরকার ও লেভেল সার্টিফিকেট এছাড়াও ডাটা এন্ট্রি নলেজ থাকা দরকার ডিজার লেভেলের মধ্যে কিছু নেই এক্সপিরিয়েন্স তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা রয়েছে সেটাই আর কোনো এক্সট্রা কিছু নেই এটাও তোমাদের যে পে লেভেল সেটা কিন্তু তোমাদের লেভেল ফোরের পে লেভেল পে লেভেল কিন্তু সবই খুব তোমাদের ভালো কারণ এটা গ্রুপ সি এর পোস্ট হচ্ছে এজ লিমিট একই এর কিন্তু টোয়েন্টি সেভেন নেক্সট হচ্ছে তোমাদের পোস্ট হচ্ছে সুপার সুইপার অর্থাৎ সাফাইওয়ালা যে পোস্ট সাফাই সাফাইওয়ালা যে পোস্ট সেখানে তোমাদের কোনো রকম সেখানেও তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস থাকছে এসেন্সিয়াল তোমাদের এখানে জেনারেলদের অনেক পোস্ট রয়েছে এখানে মোট পোস্ট তোমাদের টুয়েলভ রয়েছে এসেন্সিয়াল শুধুমাত্র মাধ্যমিক পাস ডিজা লেভেল আর কোনো কিছু দরকার নেই এখানেও লেভেল থ্রি তোমার হচ্ছে কিন্তু দেওয়া হবে এতক্ষণ আমরা লেভেল ফোর আমরা প্রেসক্যাল দেখেছি সাফাইওয়ালার ক্ষেত্রে আমরা লেভেল থ্রি হচ্ছে প্রেসক্যাল এইটিন টু টোয়েন্টি সেভেন নেক্সট তোমাদের চৌকিদার চকিদারের জন্য আমাদের থার্টিন পোস্ট রয়েছে পোস্ট অনেকটা এখানে হচ্ছে তোমাদের যে এসেন্সিয়াল যেটা সেটা শুধুমাত্র মাধ্যমিক পাস আর কিছু দরকার নেই পে লেভেল এখানেও তোমাদের লেভেল থ্রি পে লেভেল প্রেসকেল এখানে সবই খুব ভালো আর এইট্টিন টু সেভেন্টিন হচ্ছে এজ নেক্সট তোমাদের হচ্ছে ড্রাইভার ড্রাইভারের জন্য তোমাদের মাধ্যমিক পাস ঠিক আছে আর তোমাদের ভ্যালিড একটা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে দেখতে পাচ্ছো তোমরা স্বাভাবিক ড্রাইভিংয়ের জন্য আর এখানে তোমাদের লেভেল ফোর ড্রাইভিংয়ের জন্য তোমাদের লেভেল ফোর তোমাদের প্রেসকেল দেওয়া হচ্ছে এইটিন টু টোয়েন্টি সেভেন এই গেল তোমাদের সমস্ত রকম পে স্কেল এবং এসেন্সিয়াল যে সমস্ত তোমাদের কোয়ালিফিকেশনের যে ক্রাইটেরিয়া সেগুলো নিয়ে আমি বললাম কিভাবে অ্যাপ্লাই করবে জাস্ট তোমরা দেখতে পাচ্ছ এই যে এদের যে অনলাইন যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে তুমি যাবে দেখতে পাচ্ছ তোমরা অনলাইন ওয়েবসাইটে গিয়েই তোমরা এদের ফর্ম দেখতে পারবে সেখানে তোমরা অ্যাপ্লাই হচ্ছে করে দেবে এদের শুধুমাত্র কিন্তু আমি বারবারই বলছি ডিএসএস এস এর কিন্তু শুধুমাত্র এই যে নোটিফিকেশান বেরিয়েছে শুধু এটাই তা না এটা আরও নোটিফিকেশান বের করেছে আমি আজকে এটা নিয়ে আলোচনা করলাম নেক্সট দিন আমি অন্য তাদের নোটিফিকেশান নিয়ে আলোচনা করবো তারা অনেকগুলো তারা বের মানে প্রকাশ করেছে নোটিফিকেশান তার মধ্যে এটা রয়েছে টোয়েন্টি মার্চ থেকে স্টার্ট হয়েছে এটা এইটিন এপ্রিল অবধি থাকবে অনলাইন মোডই সব কিছু অফলাইন মোডে কোনো কিছু দরকার নেই এবার আসছি আমরা ফিস সেটা কি ফিস জাস্ট ওয়ান তোমাদের রয়েছে একশো টাকা ফিস রয়েছে এই ফিসটা হচ্ছে তোমাদের দিতে হবে ঠিক আছে যারা ওমেন ক্যান্ডিডেটস রয়েছে ঠিক আছে যারা ওমেন ক্যান্ডিডেটস রয়েছে ক্যান্ডিডেটস বিলঙ্গিন এস সি এসটি পিডাব্লিউ অ্যান্ড এক্স সার্ভিসম্যান তারা কোনো রকম ফিস তাদের পেমেন্ট করতে হবে না এছাড়া এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদেরও রকম ফিস পেমেন্ট করতে হবে না এই হচ্ছে তোমাদের ব্যাপার অর্থাৎ শুধুমাত্র জেনারেল যারা রয়েছে তারা হচ্ছে ফিজটা একশো টাকাটা তারা পেমেন্ট করে দেবে ব্যাস তাহলেই হলো আর কি কি এক্সামে কি কি থাকবে তোমাদের যে সিলেবাসটা তোমাদের থাকবে সিলেবাসটা তোমরা দেখে নাও সিলেবাসটার মধ্যে তোমাদের ড্রাইভার যারা রয়েছে ঠিক আছে ড্রাইভার গেট যারা রয়েছে তাদের হচ্ছে যে সিলেবাসে অবজেক্টিভ টেস্ট এমসি কিউ ড্রাইভিং স্কিলটা একবার দেখবে ইন্টারভিউ ব্যাস আর কিছু না আর যে সিলেবাসটা তোমাদের থাকবে বাকির জন্য সেটা হচ্ছে ইংলিশ থাকবে পঁচিশ হিন্দি পঁচিশ জেনারেল নলেজ পঁচিশ ব্যাস অ্যারিথমেটিক পঁচিশ এই তোমাদের সিলেবাস ওকে তোমাদের এক্সাম ডিউরেশন দেখে নাও তোমরা এক্সাম ডিউরেশন হচ্ছে ওয়ান টোয়েন্টি মিনিটস ওকে ওয়ান টোয়েন্টি মিনিটস এক্সাম ডিউরেশন বা জেনারেল ক্যান্ডিডেট জন্য আর পিডাব্লিউডি ক্যান্ডিডের জন্য হচ্ছে ওয়ান সিক্সটি মিনিটস এই হচ্ছে তোমাদের থাকবে এক্সাম টাইম আর ল্যাঙ্গুয়েজ অফ এক্সামিনেশান ফর অবজেক্টিভ এমসিকু টেস্ট বাই ল্যাঙ্গুয়েল থাকবে ঠিক আছে সেখানে তোমাদের হিন্দি থাকবে হিন্দি ইংলিশ থাকবে যে যেটা ইউজ করবে তবে তোমার নেগেটিভ মার্কস থাকবে জিরো পয়েন্ট টু ফাইভ নেগেটিভ মার্কস থাকবে প্রত্যেকটা রং অ্যান্সারের জন্য অর্থাৎ একটা ভুলরেই জিরো পয়েন্ট টু ফাইভ কাটা হবে ড্রাইভিং স্কিল টেস্ট করা হবে যারা ড্রাইভার যারা পোস্টে রয়েছো সেখানে তোমাদের ড্রাইভিং স্কিল টেস্ট করা হবে যেরকম ম্যান্ডেটারি অবভিয়াসলি হবে ইন্টারভিউ রয়েছে ইন্টারভিউতে তোমাদের যাবে তারপর তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে বুক বাইন্ডার যারা রয়েছে তাদের জন্য সেম তোমাদের যে এক্সাম প্যাটার্ন ইংলিশ থাকবে টোয়েন্টি ফাইভ হিন্দি থাকবে জেনারেল নলেজ থাকবে থাকবে দেন তোমাদের ইন্টারভিউ হবে ব্যাস তোমাদের চকিদার যারা রয়েছে তাদেরও সেম ইংলিশ হিন্দি জেনারেল নলেজ দেন ইন্টারভিউ ইংলিশ হিন্দি জেনারেল নলেজ অ্যারেথমেটিক সবই টোয়েন্টি ফাইভের মধ্যে থাকবে একই রকম একটা ভুল হলেই তোমাদের জিরো পয়েন্ট টু ফাইভ মার্কস কাটা হবে ইন্টারভিউ এই গেল তোমাদের সমান রকম সব রকম যে টেস্টগুলো হবে ডেটা এন্ট্রি অপারেটার যেগুলো রয়েছে তাদের জন্য মার্কস থাকবে হচ্ছে ওয়ান টোয়েন্টি এমসি কিউ ওয়ান টোয়েন্টি টাইমে ওয়ান টোয়েন্টি মিনিটস ঠিক আছে টায়ার টায়ার ওয়ান টায়ার ওয়ান থাকবে ডেটা এন্ট্রি যারা করবে তারা টায়ার ওয়ান টায়ার টু টায়ার থ্রি আর টায়ার ফাইভ টাইপিং টেস্ট একটা দেখা হবে যেহেতু ডেটা এন্ট্রি হচ্ছে টাইপিং স্পিড তোমাকে দেখবে সেই টাইপিং স্পিডটা থাকবে অর্থাৎ টায়ার ওয়ান তোমাদের যেটা থাকবে সেটা তোমরা কোয়ালিফাই করলে তোমরা ডেসক্রিপটিভ থাকবে ডেসক্রিপটিভ থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর সেখানে মার্কস থাকবে হানড্রেড দেন তোমাদের ইন্টারভিউ হবে ফিফটিন মার্কস তোমাদের এই যে এমসিকিউ বেসড যেটা হবে মানে তোমাদের যে ডেটা এন্ট্রির জন্য এমসিকিউ বেসড যেটা হবে সেখানে হচ্ছে সিক্সটি এমসি থাকবে সিক্সটি মার্কসের জন্য জেনারেল নলেজ থাকবে সেখানে জেনারেল ইংলিশ থাকবে জেনারেল নলেজ থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের থাকবে এবং জিআই থাকবে থার্টি মার্কস অ্যান্ড ডেস্ককেফটি যেটা ইংলিশে থাকবে সেখানে এসে তোমাদের লিখতে হবে একটা থার্টি থ্রি হান্ড্রেড ওয়ার্ডসে ফিফটি মার্কস থাকবে গ্রামার থাকবে থার্টি মার্কসে ট্রান্সলেশন থাকবে থার্টি মার্কস যে তোমাদের ডেটা এন্ট্রি ডেটা এন্ট্রির জন্যই এগুলো তোমাদের করা হচ্ছে দেন সেটা তোমরা যদি কোয়ালিফাই করো অর্থাৎ জেনারেল ক্লাসের কোয়ালিফাই মার্কস হচ্ছে টায়ার ওয়ান এবং টায়ার টু এর জন্য ফিফটি পার্সেন্ট এবং যারা রিজার্ভ ক্যাটাগরির মধ্যে আছে তারা হচ্ছে ফর্টি ফাইভ পার্সেন্ট এজের যেরকম থাকে একটা কনসেশনের ব্যাপার সেটা এস সি এসটির জন্য ফাইভ ইয়ার্স ওবিসির জন্য থ্রি ইয়ার্স পি ডাব্লিউ জন্য টেন ইয়ার্স প্লু বি এস সি এস জন্য ফিফটিন ইয়ার্স পি ডাব্লিউবি ও জন্য থার্টিন ইয়ার্স যেরকম থাকে তোমাদের আর গভর্নমেন্ট এমপ্লয়দের জন্য একটা যে তাদের থ্রি ইয়ার্সের যে একটা কনসেশন থাকবে সেটা তোমাদের থাকবে এক্স সার্ভিস ম্যানের জন্য তাই সি তোমাদের পুরোটা আমি তোমাদের জানিয়ে দিলাম কবে থেকে তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হয়েছে কবে তোমরা সাবমিট করবে কি কী তোমাদের পোস্ট রয়েছে কি কী তোমাদের সিলেকশন প্রসেস কীরকম আর কী কী তোমাদের সিলেবাস এই সত্ত্বে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই তারা আমাকে কমেন্ট সেকশানে জানিও আমি বারবারই বলছি ডিএসএসবি এর আরও অনেক নোটিফিকেশান বের হয়েছে প্রত্যেকটা নোটিফিকেশান নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো এটা তাদের ফার্স্ট পার্ট ছিল তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা